বিটিআরত গেম উলট পালট, হাগ্রামার উত্থানে হলালে বিজেপির সুর। কিছুদিন আগলৈ যিগৰাকী নেতাক অতীত বুলি ঘোষণা কৰিছিল, এতিয়া সেইগৰাকী নেতাকে মৃত্যুতার প্রস্তাব বিজেপির। ধর্ম সংকটত এতিয়া বিজেপি। নমস্কার, আরম্ভ করব প্রাগ ডিজিটাল বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাস। চৌব্বিশৰ নির্বাচনের ঠিক পূর্বেই বিজেপির সম্মুখত আহি পৰিছে এটা বৃহৎ প্রত্যাহ্বান। বিটিআরত সলনি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। বিজেপিয়ে কিছুদিন আগলৈ অতীত বুলি ঘোষণা করা হাগ্রামা মহিলারীর ক্রমাত উত্থানে পরাজয়ের ভয় দেখুৱাইছে বিজেপিক। কারণ অতীত বুলি বুড়া আঙুলি দেখুৱা হাগ্রামা এতিয়া প্রত্যাবর্তনের পূর্ণ প্রস্তুতি করা পরিলক্ষিত হয়েছে। বিটিআর জনতার সঙ্গে পুনের সংযোগ স্থাপন করেছে হাগ্রামায়। ইতিমধ্যেই বিপিএফত যোগদান করেছে কেবাগৰাকীও বিজেপি তথা ইউপিপিএল নেতাকর্মী। উল্লেখযোগ্য যে বিটিআরর বর্তমান শাসনত থাকা ইউপিপিএল দলের প্রধান প্রমোদ বড়োক লৈ অধিকাংশ জনতাই নিরাশ হওয়া ঘটনায় হাগ্রামাক পুনরুত্থানত যথেষ্ট সহায় করাও পরিলক্ষিত হয়েছে। উল্লেখযোগ্য যে নির্বাচনের সময়ত বিজেপির সঙ্গে মিত্রতা স্থাপন করে প্রমোদ বড়োয়ে প্রধান দুটা এজেন্ডার কথা উল্লেখ করেছিল। প্রথমতেই 2025 চনের ভিতর বড়োলেন্ড টেরিটোরিয়াল রিজন চমুকায় বিটিআর চুক্তির প্রতিটি দফা সামগ্রিকভাবে রূপায়ণ করব ইউপিপিএলে। লগতে নেশনেল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বড়োলেন্ড চমুকৈ NDFBৰ আত্মসমর্পণ করা সদস্যসকল 100% পুনৰ সংস্থাপন নিশ্চিত করব। কিন্তু আজি পর্যন্ত প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হয়ে থাকিল। বিজেপির দরেই পরিবর্তনের ঢোলপেটি বহি থাকিল প্রমোদ বড়ো। হে এইবার পুনের হাগ্রামার প্রত্যাবর্তনের আশা করেছে বিটিআরবাসী রাইজে। আনহাতে ধর্ম সংকটত পৰিছে ৰাজ্যিক বিজেপি। হাগ্রামার প্রভাব ইমানে বৃদ্ধি পাইছে যে হাগ্রামাক লৈ কেন্দ্র চলিছে চর্চা। বিজেপি বুঝি উঠিছে হাগ্রামা অবিহনে বিটিআর বিজেপির নাও ডুবাটো প্রায় নিশ্চিত। সেই সময়ত বিপিএফ তথা হাগ্রামাক লৈ বিভিন্ন তুচ্ছ মন্তব্য করা বিজেপি এতিয়া মিত্রতার প্রস্তাব আগবাইছে হাগ্রামাক। এই মুহূর্তলৈকে দলটোৱে কি সিদ্ধান্ত লয় সেয়া স্পষ্ট নহয়। যদিও বিপিএফর সাধারণ সম্পাদক জগদীশ সরকারে উল্লেখ করা অনুসরি প্রমোদ বড়ো থাকালৈ NDAত যোগদান নকৰে বিপিএফে। তেনে ক্ষেত্রত কেন্দ্র তথা রাজ্যিক বিজেপিয়ে কি সিদ্ধান্ত লয় সেয়া হব লক্ষণীয়।